आज WBP परीक्षा रेडी हो गए सकाल सकाल बैरिए पड़े चलो आज के तुम्हारे पूरा रास्ता देखा देखा नहीं जाब चले स्कूले रीतिमत एडमिट देखे सार्च कर तब ढुकाना हे छात्ररा जखने ढुक पुलिस प्रशासन ताके चेक कर से एक गाचर मध्य चेटानो बोर्ड से निजे रूम नम्बर देखे निच्छे से एगोच्छे तार निजे गंतव्यस्थल दिखे जुतो मोबाइल घड़ी बैग पैन एगुलो निये प्रवेश करबेन ना कोनो रकमे जुतो मोबाइल घड़ी बैग पैन एगुलो निये प्रवेश करबेन ना प्रत्येकेर जन्य मास्क जरूरी मास्क परे तबेई भेतरे प्रवेश करुन परीक्षार जन्य मोटामुटी सकाले प्रस्तुत আমরা সবাই পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি নতুন হবু পুলিশদেরকে স্বাগতম তো পরীক্ষা থেকে জানানো যাচ্ছে আপনারা রুমের মধ্যে কেউ যাবেন না রীতিমতো সার্চ চলছে থানা থেকে অনেক পুলিশকর্মী আমাদের এসআই সাহেব সকলে এসেছেন পরীক্ষা শুরু হতে আর কিছু সময় বাকি আছে এবারে আমি আমার মোবাইলটা অফ করতে চলেছি তো পরীক্ষা শেষ হওয়ার পরে তোমাদের সাথে দেখা হবে বাই এখন বাজছে পৌনে তিনটে আমাদের WBP পরীক্ষা শেষ হয়ে গেছে মোবাইল এতক্ষণ বন্ধ ছিল তো পরীক্ষা ছাত্রছাত্রীরা খুব ভালোই দিয়েছে তাদের সাথে কথাবার্তাও বললাম তারা খুশি পরীক্ষা দিয়ে প্রিলি পরীক্ষা ভালোই হয়েছে তবে প্রশ্নপত্রের মধ্যে আমার যেটা মনে হয়েছে যে প্রশ্ন কিন্তু একাধারে কঠিন কারণ জিকে পোর্শনের যে প্রশ্নগুলো যেমন নীরজ চোপড়ার বাড়ি কোথায় বা 10° চ্যানেল কোথায় গুপ্ত সাম্রাজ্য তাদের সরকারি ভাষা কী ছিল আমাদের রেনেসাঁসের সময় কোন ব্যক্তি বিখ্যাত ছিলেন এই ধরনের প্রশ্নগুলো দাদামুনি হিন্দি সিনেমায় কাকে বলা হয় সহজ প্রায় প্রত্যেকেই করে ফেলবে কিন্তু মেইন যেটা চিন্তার বিষয় ছিল যে 28টা যে পেজ ছিল তার মধ্যে 100টা যে প্রশ্ন ছিল তাতে প্রায় 40টি ছিল অঙ্ক এবং যে অঙ্কগুলো কিন্তু রীতিমতো কষে পড়ে করতে হবে এবং সেক্ষেত্রে অনেকটাই সময় সাপেক্ষ সুতরাং যারা অঙ্কে একটু সবল তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আরও সহজ হয়েছে জিকে প্রায় প্রত্যেকেই একই রকম করে ফেলবে কিন্তু অঙ্ক প্র্যাকটিস কিন্তু আরও অনেক বেশি তোমাদেরকে বাড়াতে হবে যারা প্রিলিতে পাশ করবে তাদের জন্য রইলে আমার বেস্ট অফ লাক এবং যারা পাশ করবে না তাদেরকে বলে রাখি তোমরা অঙ্কের জন্য কিন্তু প্রিপারেশন আরও ভালো করে নাও অঙ্ক কিন্তু রীতিমতো টাফ ছিল খুব সহজ বলা চলে না কারণ এক ঘন্টার মধ্যে তোমাকে রীতিমতো কোশ্চেনগুলো পড়ে সেটার মধ্যে কষে তারপর উত্তর করতে হবে এবং অনেকগুলোই ছিল ইংলিশ যেগুলো ছিল সেগুলো অনেকটা বোধমূলক ছিল রিফ্লেকশন বা এফেক্টিভ এটি এ দিয়ে কোন সংখ্যা মানে কোন শব্দ বানানো যাবে না সুতরাং তোমাকে রীতিমতো পড়তে হবে বুঝতে হবে সময় লাগবে কিন্তু কোশ্চেনগুলো সেইভাবেই তৈরি করা হয়েছে তো সুতরাং আশা করি তোমরা যারা পাশ করবে তাদের সকলকে আমার তরফ থেকে বেস্ট অফ লাক রইল এবং তোমরা দেখছো সুমন ব্যানার্জি বায়োলজি দেখতে থাকো এই সংক্রান্ত আমি আরও কোনো খবর পেলে